আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তার দিক ব্লগস নিয়ে আবার চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি অনেক কয়দিন ভিডিও দিতে পারছি না কারণ আমি বাড়িতে নেই আমি একটু বাবার বাড়ি এসেছি আমার মার খুব শরীরটা খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য শরীরটা খুব খারাপ কোনো কিছু করতে পারে না ওই জন্য আমি এখন এসে আছি তো বন্ধুরা ভিডিও এখন দিতে পারছি না কয়দিন আমি রোজই ভাবছি ভিডিও দেবো কিছু একটা করে তো সময় হচ্ছে না ভিডিও দেওয়ার তো দিতে পারছি না তো আজকে একটা ভিডিও করছি তো আজকে আমি কি রান্না করব ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখো দেখতে থাকো আমি চলে এসেছি চান টান করে রান্না করতে এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে আজকে লাউ ডাল করবো যে লাউ কেটে দিয়েছি আর এখানে সর্ষে শাক ভাজা করব আর এচুর করব এচুর ছোলা দিয়ে করব এচুরটা আমি এই যে ছোলা কাঁচা ছোলা দিয়ে তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আগে লাউ গুলো আমি দিয়ে দিই সবার আগে এই তো গুলো লাগিয়ে রান্না করতে পারছি এই যে জামা সকালবেলা তো বন্ধুরা লাউগুলো সিদ্ধ হয়ে নিই তারপরে আবার দেখা হবে এ তরকারি করব ছোলা দিয়ে আর শাক ভাজা আর লাউ ডাল তো আমি রান্নাটা করে নিই তারপর তোমাকে দেখাবো এভাবে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমি এ রেসিপিটা আলাদাভাবে দিয়ে দেবো ওই যে রাত দিক চলে এসছে বদমাইশি করতে আগে রান্না করে নি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করবো আমার রান্না করা হয়ে গেছে চলো দেখিয়ে দিই কি কি রান্না করেছি কি কি রান্না করেছি এই যে শোষণের শাক ভাজা আলু ভাজা এদের ডাল লাউ দিয়ে আর এখানে এ এঁচুর তো এখন আমরা খেয়ে নেব তারপরে কথা বলছি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে কাজ করাও হয়ে গেছে বাসন বাসন ধোয়া সব হয়ে গেছে তো এখন বিকেল হয়ে গেছে সাড়ে চারটে বাজে তো তো এখন বাপের বাড়িতে আছি এখন কয়দিন থাকবো জানি না আমার শরীরটা খুবই খারাপ বুকের ছবি করা হয়েছে তারপর হাতের এই জায়গাটায় ছবি করা হয়েছে এখানে আর এখানে হাড়ের চিট ধরেছে দুই জায়গায় আর মাথা স্ক্যান করা হয়েছে ওগুলোর এখনও রিপোর্ট পাওয়া যায়নি মঙ্গলবারে রিপোর্ট দেবে বলেছে এবার রিপোর্ট কীরকম হয় না হয় সেই দেখে এখন বাড়ি যাওয়া বন্ধুরা তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো তা বাই